Now, former Chief Minister Manik Sarkar, State Health and Family Welfare Minister Sudip Ray Barman and other opposition party leaders made a visit to the Agartala GB Pant Hospital to take a note of the situation of the injured persons there. They were injured in the incident at Jirania Madhabari on Thursday morning. However, during the visit, all of them expressed concern over the incident and condemned it. এটার প্রয়োজন ছিল কি না, এটা তো চট করে আমাদের পক্ষে বলা এখানে দাঁড়িয়ে সম্ভব না, কিন্তু মনে যা হচ্ছে এটা ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। কারণ আপনারা জানেন তো, এর আগেও তো এরকম নানা ধরনের আন্দোলন হয়েছে। তা যারা এই বিলটার বিরুদ্ধে তো আমরা বলছি, হ্যাঁ আমরা হয়তো এই ধর্মঘটের মধ্যে ছিলাম না, কিন্তু ধর্মঘট ডাকার অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে গণতন্ত্র আছে, ডাকতেই তারা পারে। কিন্তু এটা নিশ্চয়ই শান্তি শৃঙ্খলা বজায় রেখেই করতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই অধিকার আছে, অধিকারটা এক্সারসাইজ করার চেষ্টা করেছে, তাতে কারুর পছন্দ হচ্ছে না, তাতে তারা বিরোধিতা করছেন, তাকে ভিত্তি করে এখানে সেখানে কিছু উত্তেজনা হতে পারে না, ঘটনা তা না, কিন্তু এটাকে মানে নিয়ন্ত্রণ করার জন্য গুলিই করতে হবে। এরকম কি পরিস্থিতি হয়েছে এটা তো সরকারের তরফ থেকে কিন্তু দ্রুত তদন্ত করা দরকার এবং এর জন্য কারা দায়ী চিহ্নিত করা দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার। এগুলি করাটাকে সমর্থন করতে পারছি না। ওই এলাকার প্রাক্তন প্রতিনিধি, প্রাক্তন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সকালবেলা একটা গোপন মিটিং করেন একটা ডেরায়, তারপরেই এই সমস্ত আনটুয়ার্ড ইনসিডেন্ট দেখা দেয় এবং এক যুগে 11:45 থেকে 12টায় এই মাধববাড়ি এবং এনআইটি 3 নম্বর গেটের ওখানে সব মিলিয়ে প্রায় 75খানা দোকান লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। সেই স্পটগুলো আমরা দেখে এসে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ভুগছেন ওখানকার বাঙালিরা, বাসিন্দারা, এবং এটাকে একটা ওয়েল প্ল্যান্ড ইভিল ডিজাইন এখানে পুনরায় 1980 সালের দাঙ্গা করার একটা প্রয়াস ওনারা নিয়েছিলেন, প্রয়াসটা ব্যর্থ হয়েছে আমরা বিশ্বাস করি। তো আমরা ওখানে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার জন্য সকল স্তরের জনগণের কাছে আমরা আবেদন জানিয়েছি।